হ্যালো গাইস, আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে 120 ওয়াট 8 ইঞ্চি 120 ওয়াট স্পিকার কিভাবে আপনারা পেপার কয়েল করবেন, সেই ইনফরমেশনটা পুরো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না গাইস। তো চলুন গাইস, আমার কাছে এখানে দেখুন 8 ইঞ্চি 120 ওয়াট স্পিকার, 8 ইঞ্চি 120 ওয়াট স্পিকার রয়েছে আমার কাছে। তো এটা আমি পেপার কয়েল করে দেখাবো, যেহেতু কয়েল রয়েছে আমি পেপারটা চেঞ্জ করে দেখাবো। তো এখানে কয়েল রয়েছে, স্পাইডার আর কয়েল ভালো রয়েছে, পেপারটা নষ্ট হয়ে গিয়েছিলো, তো আমি সেটা সেট আপ করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন গাইস, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না। তো চলুন গাইস, আমি ব্যাক ক্যামেরা ওপেন করে নিচ্ছি, আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস, আমি স্পিকার নিয়ে নিয়েছি। তো এবার আমি কি করব, প্রথমে আমি এই নোংরাগুলো আগে সাফ করে নেব। তো এগুলো সাফ করে নেওয়ার পরে তো আপনারা চাইলে এখানে থিনার দিয়েও সাফ করতে পারবেন। তো আমি এখানে থিনার দিয়েও সাফ করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। আমি এখানে থিনার দিয়ে দিলাম, তো থিনার দিয়ে আমি এবার সাফ করে নেব গাইস। তো আমি এবারে এক এক করে আমি এইভাবে সাফ করে নেব, খুব সহজে উঠে যাবে। আপনাদের থিনার দিয়া থাকলে খুব সহজেই আপনারা এটা তুলে নিতে পারবেন। তো এখান থেকে আমি এটা তুলে নিচ্ছি গাইস। তারপর আপনাদেরকে কী করতে হবে সেটাও আমি বলে দেবো। তো কীভাবে আপনারা করবেন, যেহেতু আমি পেপারটা চেঞ্জ করছি তো আপনাদেরকে তো ভালো করে আপনারা সাফ করে নেবেন। আর এখানে যেহেতু আমি 8 ইঞ্চের পেপার রয়েছে, কিন্তু এইটাকে আমাকে আর একটু বড়ো করে কাটতে হবে। তো কীভাবে কাটবেন আমি সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আমি প্রথমে কী করবো, এটাকে আগে ঠিক পরিমাণ মতন আমি কেটে নিচ্ছি। তো কাটতে গেলে আপনারা কাঁচি দিয়েও কাটতে পারবেন। তো এইভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটছি। তো এইভাবে আপনাদেরকে গোল গোল করে কেটে নিতে হবে পরিমাণ মতন, আপনাদেরকে আন্দাজে দেখেই কাটতে হবে। হয়ে গিয়েছে গাইস। তো এবার আমি শুধু জাস্ট লাগিয়ে দেখাবো। তো আর একটু বড়ো করতে হবে। তো গাইস, আর একটু কাটতে হবে। বেশি না, এবারে হালকা করে আপনাদেরকে কাটতে হবে এটা, যেহেতু অনেক সময় পেপার পাওয়া যায় না সেই জন্য 8 ইঞ্চির পেপার কেটেই লাগাতে হয়। তো গাইস, এবার দেখুন আমি পেপারটা বসিয়ে নিয়েছি ভালো করে। তো এবারে কিন্তু আমি পুরো কমপ্লিট সেট আপ করে আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। আর আমি এখানে নিচের দিকে সেটিং হয়ে গিয়েছে কিনা আমি সেটাও দেখে নিচ্ছি। তো গাইস, আমি অলরেডি দেখে নিয়েছি। তো এবার আমি এক এক করে প্রত্যেকটা কানেকশন লাগাবো। তো এখানে দেখতে পেয়েছেন আমি পুরো বসিয়ে নিয়েছি। তো আমি পেপার সেট আপ করবো, তো আমার ডেনড্রাইট লাগবে, আমি ডেনড্রাইট অলরেডি আমার কাছে রয়েছে। তো আমি ডেনড্রাইট দিয়ে প্রথমে পেপারটা আমি বসিয়ে নেবো গাইস। তো এবার আমি পেপারটা বসে নেবো এক এক করে। তো বসিয়ে আপনারা এইভাবে ঘুরিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর আমি পেপারটা এক এক করে আস্তে আস্তে বসিয়ে নেবো। কিছুক্ষণ হাওয়া লাগানোর জন্য টাইম দিবেন, তারপরে আপনাদের অটোমেটিক বসে যাবে এটা। তো এইভাবে আপনারা কিছুক্ষণ করলে কিন্তু আপনাদের বসে যাবে।
তো গাইস এটা অলরেডি বসানো হয়েছে। এবার আমি এরার আইটা আঠা দিয়ে তো আমি এটা পুরো দেব, তো আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে পুরো প্রসেস দেখাবো গাইস। তো এখানে এরার আইটা আঠা নিয়ে নিয়েছে আর এটা আমি পুরো মাখাবো। মাখানোর পরে ভালো করে মিক্স করতে হবে আপনাদেরকে, আঠাটাকে মিক্স করার পরে আপনাদেরকে কয়েলের সাইডে সাইডে এটা দিয়ে দিতে হবে। তো আমি এটা মিক্স করে নিয়েছি, এবার আমি কি করব পুরো কয়েলের সাইডে সাইডে আমি এটা ভালো করে লাগিয়ে দেবো যাতে আঠাটা ভালো করে ধরে যায়। আর এটা আপনাদের অনেকক্ষণ সময় লাগবে, প্রায় 12 ঘন্টা সময় লাগবে। তো আপনারা যখন বসাবেন আপনারা রাত্রিবেলা বসিয়ে নেবেন, তাহলে সব দিকে সুবিধা হবে। আপনারা সকালে উঠে কয়েলটাকে আপনারা সোল্ডারিং করে আপনারা ইউজ করতে পারবেন। এটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি, তো আপনারা এইভাবে লাগিয়ে নিলে হবে। আর হালকা আপনারা যদি ল্যাম্পের হিট দিতে পারেন, 100 পাওয়ারের ল্যাম্প দিয়ে হিট করে নিতে পারেন। ঠিক আছে, আমি এইভাবে পুরো আঠাটা আমি চারপাশে দিয়ে দেব। তো আমি দিয়ে দিয়েছি পুরো আঠা, আমি চার সাইডে দিয়ে দিয়েছি ভালো করে। তো আপনারা ব্যাক সাইডেও আপনাদেরকে দিতে হবে, যেহেতু আমি ব্যাক সাইডেও দিয়ে দেব। তো ব্যাক সাইডেও আপনাদেরকে আঠাটা ভালো করে লাগাতে হবে। তো ব্যাক সাইডে তো গাইস আমি দেখাতে পারবো না আপনাদেরকে, তবু আমি চেষ্টা করব দেখানোর জন্য। এই ব্যাক সাইড আমাকে দিতে হবে, তো আমি ব্যাক সাইডে দিয়ে দিচ্ছি। তো আঠা আমি ভালো করে গাইস দিয়ে দিচ্ছি পুরো সাইডে। আমি ব্যাক সাইডে পুরো আঠা দিয়ে দিয়েছি অলরেডি, আর আগলে দিব প্রায় দেওয়া হয়ে গেছে গাইস। তো গাইস দেখতে পাচ্ছেন পুরো কয়েল রেডি, আর আপনাদেরকে আমি দেখেও দেব। আর এটা অলরেডি রেডি হয়ে গেছে আর কয়েল অলরেডি ভালো রয়েছে সেই জন্য। তো গাইস আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে একদম ভুলবেন না। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরো চালু করে দেখে দেওয়ার জন্য, আমি চেক করে দেখাবো, যেহেতু আঠাটা না শুকনা হলো আপনাদেরকে চেক করে দেখাতে পারবো না।